আল্লাহর নকো জাডা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসেন নি বালা তুই আর লগে ইয়ার কি করস তোর মারে আমি এবারে এনছি বেদ আরে মাথা কি গরম হেড হলো আসল গরম ই আল্লাহ হেডের খানাডা আল্লাহ কমাল আছে তোরা কস মাথা হাগল মানুষের হেড হাগল হবে এটা আগে এ হেডের হাগল ব্যক্তি হাড়াও কথা ঠিক কি না এই হেডের মধ্যে 146 দারার কারণে হাবিব ভাই বুড়িগার মাথা ঠিক নাই কথা ঠিক নেই মা বোনেরাও হেই জোরের উক্তি ইস্তার বানার মাগরিবের আজান দিয়ে লেছে ইয়ারর ইস্তার বানা জামাইয়ে বলায় কত ছোট করে ইরে আসন শরবতটা খাও তুই যাও কাম করতে করতে হলে গেছি এদিন নাম নি রোজা রোজা তো ফিকতে করে গেলেছ দশ রমজান থেকে তো মা বোন এত কাপ করতে যাব মার্কেটও ঠিক কি না গ্যারামের বেগ গুণের দল বাঁধি বাঁধি কত সুন্দরে আড়ে কত সুন্দরে দোয়ানদারেরা বলাই বাঙ্গ রোজা তারা সালাম আলাইকুম ভাবি সাহেব কেমন আছেন বসেন আপনি শাড়ি নেলান না আনেন দুঃখ রে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া বর রমজানের পবিত্রতা রক্ষা করেন ভাবি বসেন একটা দদি খান ভাই আপনি না বলছেন একটু পবিত্রতা রক্ষা করার জন্য আর ভাবি বলছি আপনারা কি সবসময় পবিত্র থাকেন পবিত্র মাহে রমজানের তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন আপনাদের রেড সিগন্যাল আছে না কে আপনি একটা দধি খান কোকা কোলাটা খান কত সুন্দর কথা চলে কিভাবে আমরা চলতেছি দিনের পর দিন আমরা নষ্ট হতে চলছি প্রিয় আম্মাজিরা রমজানে মার্কেটে কম যাইবেন অল্প কেনেন আমনে 20-30 কেজি 3-4 মন কাঁচা বাজার করিয়ে এলেছি স্যার হাস রমজানের আগে খেয়ে লেনছি 20 কেজি তামনে 20 কেজি হিয়া জানছেন 18 কোটি মানুষ যদি ব্যাগে কেনে তো সরকারের এশিয়ান হাইওয়ে লাইনে দিয়ে কত ট্রাক এড়িয়ে আনি বন্দরে তো মাল এড়িয়ে আনলোড করি কেনে এত খেয়াজ ঢুক আমনে রোজার নির্যাতনে হিন্দু রজন তো হিয়াজ খেতে হয় না গরিব মানুষ মুসি মানুষ বুঝতেছিলে ভাত খায় তোর হত্যের টিয়ার হিয়াজ তোর নির্যাতনে তুই রোজাদারের নির্যাতনে হিয়াজের দাম হয়ে গেছে 300 আর আড়ি আড়ি সরকারের বদনামি করে সরকারের বাড়াল আছে কিঠিয়া সরকারের আর কাম করার জায়গা নাই সরকারে খালি একবার তোকে হিয়াজের দাম বাড়ায় একবার তোকে খালি বুড়ের দামের দাম বাড়ায় শতানি ব্যাগ তোরা করি সরকারের গান মধ্যে মালা মালা জুলাস বেটা সরকারের দোয়ানদারিটা করে তোকর দোর রোজাদারের তো দোয়ানদারি করে হাতে রোজা আছে না হ্যাঁ আছে না ফটো সিগুন আছে সিগুন রোজাদার না তো রোজা বেগুন সরকারের নিতায় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে একমাত্র দায়ী তোরা হিয়াজ আগে যেগুন আসলি গুন আরো 27টি দিন যাইতো না তো 27টি দিন খাসা যেন যেন হিয়াজের রোজা থাকতো যার করে লেগছে এ কি কেন এক তুই কিনালে তো দাম বাড়ি গেছে না এ এই কারণে তো কিছুদিন আগে 70 টিয়া হিয়াজ শুধু আরটি নিউজ নিয়ে না কন নিউজ তো আইসে ফেয়াজ সামান্য একটু বাণিজ্য চুক্তি চলতে আছে এক সপ্তাহতে ফেয়াজ গভর্নমেন্ট কয়েক হাজার কোটি টন লই এনছে কিন্তু এর ভিতরে হেয়াজ আধা ঘন্টার ভিতরে 300 টাকা সরকারে কয়ে দিছে দামটা বাড়াও আর গেলাম আর সেদিন কমলনগর মাহফিল ফোন দিলাম আর বাতি যে ইসমাইলের ইসমাইল চাষ আর আমদুয়ার ফেয়াজ কত চলে টেস্টিং করলাম আরে আর গ্রামে মুমিন কজন আছে কো কাকা কিনলে এখন এতটা বুঝিচ্ছ জিজ্ঞা ফেয়াজ কত 2-3 কেজি লইতি সাসা মূলা কো কাকা 300 টাকা তাহলে হিয়ানের খবর ওরা আই আলাহ জাহান নামের আয়াত লই যে আল্লাহ 187টা আয়াত নাজিল করছে এত এটা চাইতে ওরা জিন তো সরকারে এই যে দাম বাড়াইছে না তুই বাড়াইছ কি দোয়ানদার তুই বাড়াইছ তুই কিনতে গেলি কে আয় হানিবাদ দিয়ে ইস্তার করি তুই কটিয়া কামাস ডেলি আর আয় কত 1000 টাকা কামাই হানিবাদ দিয়ে ইস্তার করি হুরান হানিবাদ দিয়ে দিয়েছি এখন ঠাঁসাই বত্তা বাড়ো আর তোমরা কিছু খাইতে চাইলে হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই গিরিল মিরিল আই লইয়া নিয়ম ডাইভর দিয়ে ঠাঁসাই খাওয়া গই আই ওই বাপ দাদার আগের সুন্নত আডাত যা উইলে আর সারে আর মাটির বাসন আছে এই বাসন দিয়ে দুই হালি খাই আর কই আল্লাহ দুর্ভিক্ষের সময় আর কদর হানি খাই মারাইও রঙ্গ হরিচ্ছা রঙ্গ হরিচ্ছা 11 লাখ টিয়া দিয়ে আগ্রা গোলা বই এইসব তুই ইংলিশ টয়লেট এতের গুয়ের দূর ইয়ান সাফ করতে লাগে 20 লিটার হানি কিতে একটা টিপ দেয় ঠাস করে ঘর আগ্রাগোলা থেকে সে কানবি তো 11 লাখ টাকার আগ্রাগোলা হরি থাকবো গু নাই খানা নাই তো গু আইব গো তু এই সেই জামানা কথাগুলা গল্পের মতো লাগতেছে কবিতে অজ্ঞ ভাই আসিল বাংলাদেশে আমরা বুঝি না তারে মনে করছি তার মুখ খারাপ বেদব অসিব্য আসলে তার কথাটি ঠিক প্রত্যেকে জাফাই খাদ্য উৎপাদন কর বেগুন অটো কিনে কিনে কুতুপুর অটো সব অটো তাজা পয়সা চায় টিয়ার উপরে আল্লাহর কাছে কত আগে হড়ি গেছে ব্রিক্সে টিয়া বানাইবার লাগছে
না আঙ্গো 130 টিয়া জো বাইডেন হাড়ার কা একটিয়া ঘটনাটা কিতা এইডে এইডার কারণে যুদ্ধটা হইব হেতে মানে 130 গুণ শান্তিকে নিয়ে লেছি এই জন্য এখন বিশ্বের এক অংশ চাইতেছে ব্রিক্সের লেনদেন করিব এই ব্রিক্সে আমেরিকা এই ডলার দিয়ে সারা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে এতইটা মানতো না মারি দিব পরমাণু যুদ্ধ খেলা শেষ পৃথিবীর প্রত্যেকটা লোকের মাথার ভিতরে টিয়া চিন্তা লাভ কেননে কার মালটা তালাইব শুধু মাল মাল এই মাল থাকতো না মালের উপর আল্লাহর গজব ঠিক নেই উত্তরণের পথ নিজের কাছে যা আছে যা পাই ফর খাদ্য উৎপাদন কর দুগা কেলা গাছ লাগা একদিনের বগুলি দিওস একদিন খাইতে এরবি বাজারের চাপ কমে যাইব তারপরে এক ছড়া কেলা উৎপাদন করলে তোকে এক মাসের বাইরের কেলা চাপ কমে যাইব কেলা খাইলে শরীর ঠিক হইব কেলা সাজ্যের কম তো যৌবনত্বের কমিব আর সাগি হাল সাগি সাগির দুধ খেলে কি তো মেডিকেল সায়েন্স সাইজ ভাবি খুশি হয়ে যাবো ভাবির টিয়া নদিল ইতি অর্ধেক আডারিটা তরে দিব দেশি ডিমা খাইবি তাল খাইবি এই বুড়িগারা তাল খায় বগরে সোজা রাখছে আহা বুড়িগা কুতুপুর আটটা তুই আইলে রাত আটটা বাজে যখন কাজ দিত আহা বুড়ি কইতো আমার ডাকাত তো আছে হার্ট বিট বাড়ি যেতে কই সরকারের তো কইছে তোর তাল গাছ লাগাই পাল্লাই তাল গাছের ঠাডা নিয়ন্ত্রণ হয় শুধু তাল গাছের ঠাডা নয় যৌবনত্ব নিয়ন্ত্রণ হয় প্রত্যেকটা খানাতে সিগন্যাল আছে তালের মধ্যে আঁশ কেন তোর যৌবনত্বটা এইভাবে দিয়ে দিব নারকেলেতে আঁশ দিছি এটা সিগন্যাল কি এটা শুনলে এটা শিবলে তেল মাতাত লাগায় ঘটনা কি এটা সিগন্যাল দিছি এই নারকেলের যেখানে চুল আছে তোমরা নারকেলটাতে এ করো তারপরে কি করো এ তোমরা নির্যাস লো তাইলে তোমার মাথার চুলটা শক্ত হইব প্রত্যেকটা খাদ্যে ফ্যাকেটে আল্লাহ আট করে দিছি আহা আল্লাহু একবার আমি পরশুর আনারোগ্য কাটি কান্দি দিছি ও রব আনারের সোলকাটা কত সুন্দর এক একটা দানার সাথে কারো সংযোগ নাই যে আল্লাহ এখানে তুমি এটা ডিজাইন করলে তুমি তো জান্নাতের ডিজাইনার আই লাভ ইউ তোমাকে সুবহানাল্লাহ কো দিনাজপুর তুলে সুহাড়া দিছে কত সুন্দর লেছে সোলকাটা কোনো কোম্পানি হারব নি এত সুন্দর সোলকা লাগাইতে বিনা হরফে লেখি দিছে কতকনিটা হসের আর তুই সাইরানা ব্যবসার লাই এই লেসুডের মধ্যে বিষ মাখি দিস তাম পৃথিবীর সকল রং একসাথ কর এই লিসুর রঙের মতো এত সুন্দর রং তুই আনতি ভেতি ন এই যে গর্ভবতী আম্মাজিদেরকে এক সিলতা তুই নারকেল খাওয়াইলে তার ব্রেনটা ওইভাবে সাদা হইব সেহারা সুন্দর হইব তে ব্রেনিয়ান হইব তাম পৃথিবীর ব্রেনের একটা খানা আছে এবাকোটা তারপরে কোকোনাট অলনাট এই যতগুলো খাদ্যেতে নাট লেখা এগুলা ব্রেনের খাবার এটা ব্রেনের মতো বৃত্তে শুনলে ব্রেন এই ব্রেনের খাবারটা আল্লাহ নোয়াখালী বাসিরে দিছে নারকেল ওরে কথা কয় না আমরা নোয়াখালীর সেরা আলহামদুলিল্লাহ কো আই লাভ ইউ কো তাম পৃথিবীতে ইলিশ মাছ 100 ভাগ উৎপাদন হয় এর ভিতরে এই নোয়াখালী মেঘনা নদীতে 86 ভাগ ইলিশ আর সারা পৃথিবীর এই হাজার হাজার নদী থেকে সাগর থেকে মাত্র 14 ভাগ ইলিশ তখন আল্লাহ কি জিনিস দিছে বুঝলি না তো আতুরা ইনশাল্লাহ প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামু আর এ কলা গাছ লাগামু 10টা করে দেশি মুরগা আর আর বই হেতিয়ে হাইলব দশগা আঁশ হিতিয়ে হাইলব আমিন ক আবার আতুডা ইনশাল্লাহ আমরা প্রত্যেকে একটা করে গরু চুরি করব আমি ভুল করছি না তোরা ভুল করছ তোরা গরু চুরি করস না যাদবপুরের গরু দুইটা 15 মিনিটে রাত 2টা 15 মিনিটে কেন চুরি গৃহস্থে কইতে আছে 2টা 10 মিনিট পর্যন্ত হরা দিছে গরু তাহলে 5 মিনিটের ভিতরে গরুটা কেন চুরি দেশি গ্রামের সোরে আপ করছে তুই শুধু সাইবি আফসারি ভাই কতক্ষণ হতে মাহবুব ভাই তুই না আরে কইবি তোর হাস্যটা কুতুপুর হিয়ানো ফিকাপ খাড়া করে রেখছে গরুগুন উডাই রাস্তার নামা দিয়ে ফিকাপ উডাই দিছে জাল হাসিল সিল চপ্পর মারি রেখছে পুলিশে যদি সমীর মুন্সির ইয়ানো ধরে কিরে গরু কত এনচ সার আডা কবি না ইয়ানাটা গুম্মারা তো বাজার আসিল আডা কিনছে সার শরীর অশান্তি এলে বোর হয়ে গেছে লই যাইয়ের হাসিল দ হাসিল হাসিল দিতেছে তো পুলিশে কেন ধরন তুই গরু চোর
এই হাসমিনিটি কি রংপুর রাজশাহী তুমি লোকাইছে ওর কথা কয় না চলবে মিছিল কথা কয় চলবে মিছিল চলবে আত খোল আত দিকে দেয়া রেডি না তোর মাই দি মাই আত খোল বুড়িয়া রেডি তুই গরু সর তুই গরু সর আত দিকে দেয়া আর দেয়া তুই গরু সর গেরামের মানুষ গরু সুরি না কইলে গরুটা সুরি করে গে তুই গরু সুরের লাই আর দুঃখ নাই যার সুরি করছে তার লাই আর দুঃখ নাই দুঃখটা হইলো এই গরিবের যে তুই আশি দুই লাখ আশি হাজার টাকার গাভিটা চুরি করা আলাইছ এই বেড়িটা হাতের বোগা একটা বছর কত কষ্ট করছে মাটা কাঁদতেছে গরুডার লাই তা গরু তুই হত তাই তুই জব করে গেলাইছ তো তুই কি এর মুসলমান তোরে কে কইছে মুসলমান গেরামে বসবাস করতি তোর আল্লাহ দয় তুই যাদবপুর তো বাড়ি যা আমার মাদ্রাসার দুইজন স্টাফের গরু চুরি করে গেলেছে একজন লাইব্রেরিয়ান কটা টাকা বেতন হয় কান্দি দিয়েছি তার কান্দাটা দেখি কাফসারি ওজন আর আর কিচ্ছু নেই আমার ছেলে মেয়েগুলো পড়ালেখা করে দুই লাখ আশি হাজার টাকার গাভিটা ক আমি দুইটা পর্যন্ত হরা দিছি দুইটা দশ মিনিটে দিয়ে দিয়ে গরু নেই তো কইলাম আর নাই 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 চিল্লি সব নামাজ রোজা করি করি সিটারিটি করো সারে কুদু কসে মহাজেরেরা আনসারেরা বাড়ি তুই গত তুই মক্কা তু মদিনে গেছে আনসারে কুদু সাইগা বউ দুইয়ান দোয়ান কুতুবপুর বউ তিনগা তালাক দিয়ে লাইছে দোয়ান অর্ধেক দিয়ে লাইছে ক ভাই তোড়া করো বউ কতু হাইবা আমি মহরা না দিছি অর্ধেক অর্ধেক দিয়ে লাইছে তোর বাড়ির আশেপাশের মানুষগুলো এত গরিব গরিব মানুষ গরু গাহালে তুই তারা সহযোগিতা করিবার কথা আর তুই তার গরিবের গরুটা আর করে দিছ তুই রবের সামনে কেমনে দাঁড়াবি আমি নেটে দেখি এগুলা আর পুলিশ কবিরাট থানা পুলিশ মাই তিরিশ জন লোক আস তোরা তারপরে লোক পাঁচ লাখ তো কজনের হরা দর দর্দি ক সরকারে আইন শৃঙ্খলা নিছে না মাল সরকারে কিতে করবো তুইও তো সরকার তুই তো সরকারের একটা অংশ ডেমোক্রেসি ইজ দ্য বাই দ্য পিপল ফর দ্য পিপল এটাই তো ডেমোক্রেসি হোয়াট ইজ ডেমোক্রেসি আয় মানুষকে একটু ভালোবাস রমজান উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা অকাতরে দান কর দ্রব্যমূল্য বাড়াচ্ছে ব্যবসায়ী বাইরা বাড়াইও না দান করো মহব্বত করো যেটা যেভাবে খরচ সীমিত পরিমাণ লাভ করো আল্লাহ আমাদেরকে বরকত দেখ তো এখন এই মুমিনের বৈশিষ্ট্য দশ কারণে ইমান ভাঙ্গে অজু ভাঙ্গার কারণ সাতটি ইমান ভাঙ্গার কারণ দশটি কয়টি হুনছ নি এডি আই কই আই মারি খাইতার ন আরে মারি এলাইব মুমিনের বৈশিষ্ট্য আঠারোটি কয়টি হ্যাঁ তারপরে কত রকমের কাফের এই আমাদের সমাজে প্রচলিত কুফুরি আছে ছাপ্পান্নটি কয়টি আর এরপর আসেন হুজুর মুনাফেক এই মুনাফেকের আলামত আঠাশটি কয়টি এতদিন হিনজন তিন গিয়া চার গিয়া এখন আঠাশ গিয়া আরসালাহু বিল হক বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইজনিহি وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা দারুন নাজাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালিমুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত যাদবপুর ফরাজি বাজার কবিরহাট নোয়াখালী দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিল সম্মানিত সভাপতি এই দেশের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ পর্দার আয়ালের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার হৃদয়ের ধন মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে লাইভে অনুষ্ঠান যারা দেখছেন আমার কলিজার টুকরারা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুক্রিয়া তার প্রিয় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ প্রাণ খুলে কথা বলবো তবে আজকের আলোচনাটা আপনাদের অনেক লাভ হবে ইনশাল্লাহ আমিন নিজে বুঝার জন্য বুঝার নিয়তে যাতে মাহফিলটা আমাদের হেদায়েতের জারিয়া হয় এই নিয়তে বসেন আল্লাহ আপনাদেরকে বরকত দিবে ইনশাল্লাহ আমিন যদি কারো খারাপ লাগে ভালো না লাগে চুপু চুপু উঠে যাবেন অন্যদের ক্ষতি করিয়েন না হাজত থাকতে পারে ঠিক কিনা যদি আমার এই আলোচনা থেকে একজনকেও আমি লাইনে আনতে পারি আমাদের মাহফিল সার্থক ইনশাল্লাহ ঠিক কিনা তবে আজকে আমি ইমান তাগুত তাওহিদ কুফর নিফাক এখানে সাতটা অপশন আছে এরপরে রমজান নিয়েও কিছু কথা বলবো তো পাঁচটা অপশনে কথা বলতে গেলে পাঁচটা রাত লাগবে সামান্য আমি একটু টাচ দেব ইনশাল্লাহ কেমন এত ভালো লাগবে এত ভালো লাগবে শেষে যারা থাকবে তারা কইবো যে আসলে আজকের আলোচনাটা আমার লাইফকে চেঞ্জ করেছে ইনশাল্লাহ পড়ি আমিন তাহলে ইনশাল্লাহ শুনবেন সকলে মনোযোগ দিয়ে বসেন আল্লাহ আপনাদের প্রতি রহমত নাজিল করবেন আমি আশাবাদী পড়ি আমিন ইমান নিয়ে প্রথমে একটু বলছি আল্লাহ জাল্লা শানু বলেন মা কাফারা বিল্লাহি মিন বাদি ইমানিহি যে ব্যক্তি ইমান আনার পর কুফরি করবে ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ইমান তবে যারে এমন মাত দিতেছে কাফেররা ইমান ঠিক রাখতে পারতেছে না কলবে ইমান আছে মুখে মুখে কুফুরির বাক্য গ্রহণ করতেছে বলতেছে তাহলে সেটা ভিন্ন কথা তবে তার অন্তর ইমানে ভরপুর তারপরে বলছেন ওয়ালাকিন মান সারাহা বিল কুফরে সদরান আজার অন্তর কুফুরিতে ভরপুর মুখে ইমানের কথা কয় ফালাইহিম গদাবুম মিনাল্লাহ এমন ব্যক্তি বান্দা বান্দির উপর আমি আল্লাহর গজব ওয়ালাকুম আজাবুন আজিম এমন বান্দা বান্দির জন্য আমি প্রচণ্ড শাস্তি আমি রেখেছি এখানে কতগুলো মাসআলা শেষ হয়ে গেছে খেয়াল না করলে বুঝবেন না কথা খেয়াল না করলে সাইরেনও বুঝতেন না বলছে যে ব্যক্তি ইমান আনার পর কুফরি করে হেতাল্লাহ শাস্তি তবে যদি তারে রিমান্ডে নেয় জেলে নেয় কাফেররা ধরে নিয়ে যায় এই যে ফিলিস্তিন ইমান রাখা এত মুশকিল আমারও যদি প্লাস দি নোকটা টানে নোকটা খুলিয়ে লে আমি ইমান রাখতে আর ইউম আই হাত্তার না যদি কো ভাই আরে তুই তুই আর আব্বা কো কই ভাই খালি আম না আমার আব্বা ন 1000 কোটি মানুষে গ্রহে বেয়েকের আব্বা যদি কো আর আল্লাহ কো আল্লাহ কো ভাই আমনে আমার আল্লাহ তো আরে মারিয়েন না কারণ এই শাস্তি তো আমি সহ্য করতে ইত্তার না তা আল্লাহ কই দিছে কো এমনভাবে যদি কুফুরি বাক্য গ্রহণ করে অসুবিধা নাই মনে মনে আমি আল্লাহর যদি থ্যাংক ইউতে আমার প্রতি যদি বিশ্বাস রাখে এমন ব্যক্তিকেও আমি ক্ষমা করব আর যে মৌখিকভাবে ইমান আনছে কিন্তু অন্তরে কুফুরি হেতরে আয় সাইজ করিয়ে লাগে নাউজ বিল্লাহ পড়ি আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলছেন ইয়াতি আলান নাস জামান
আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে যাদবপুরে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, যারা মসজিদে হাজার হাজার মুসল্লি হবে এক একটা মসজিদে, লাইসা ফিহিম মুমিন। কিসের নাকি? মাহফিলের। তো এরপরে লাইসা ফিহিম মুমিন, ও মসজিদ ভর্তি লোক, কিন্তু মসজিদ ভর্তি লোক তাদের মাঝে একজনও মুমিন নাই। হাজার হাজার মানুষ মসজিদে নামাজ পড়বো, এমন একটা জামানা আসবে তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। কত ভয়ঙ্কর হাদিস! এত হাজার শ্রোতা আমরা আসছি যেখানে আমাদের সম্মানিত চেয়ারম্যান থাকা মানে কি, তিনি এক নম্বর নরোত্তমপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানে সংবিধানে উনি এই ইউনিয়নের প্রেসিডেন্ট, এটাকে প্রেসিডেন্ট বলা হয় ইংরেজিতে। আমাদের প্রেসিডেন্ট আছে, মান্যগণ্য মহব্বতের লোকগুলো আছে, সেখানে তো আমরা চুপচাপ থাকার কথা। আসছে লোক হাজার হাজার, এরা কোনো শ্রোতা নয়, এরা আসছে আফসারের গান শুনবার লাই, একটু কুসুক করিয়া কথা শুনবো, হাতে এড়িয়ে শুনে মাস্তি করতে করতে বাদ যাব। সঠিক শ্রোতাগুলো চলিয়ে এসে সামনে বসে রেছে বোবার মতো। এত কষ্ট তাদেরকে দিলাম, 32 মিনিট কষ্ট দিছি, তাদের মুখে কোনো কথা নাই। এরাই হচ্ছে সত্যিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের ছাত্র, ঠিক কি না? আর অন্যগুলো ছাত্র না, এরা আসছে মাহফিলকে ধ্বংস করার জন্য। কথা ক্লিয়ার? ইবলিচা দেখে দেয় মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লিরা জিকির করতে আছে কানতে কানতে, ইবলিসে চিন্তা করতেছে কেমনে তাগরে মসজিদ বার করি, ফাইতেছে না কোনো ওয়াই। তো ইবলিসে করছে কি, বাইরে তো হলা দুগারে লইয়ানি জেন্টা মেন্টে ইচ্ছা খাড়া করা দিয়ে গুণের মধ্যে ইয়া তর্ক বিতর্ক লাগা দিছে, মারামারি লাগা দিছে, ও ধর তুই হারবি নি, মার ও মারি গেলে এভাবে জহনে জোকাল লাগে দিছে, বুড়িগারা বেগ করে মসজিদে জিগির, তুই বাজি বাজি তোর আল্লাহ দর, তোর মার হাত ছাপি ধরি, বাজি রে মার ইচ্ছা। ইবলিসে কয়ে যাটা আইও সাইদে কোবা কুবি না হোক, তোমার কাম সারি গেছে, ঠিক কি না? ইবলিসে সাইসে তাগর তাফসির মা এই এই জিগিরের মজলিস শেষ করি বললাই। আজকে যে আমরা মাহফিলটা করতেছি বুঝার জন্য, পুরো কবিরহাটা আর শয়তান নাই, শয়তান সব সতর দিকে হাজির হয়ে গেছে। এখন শয়তান যদি নিজের শুরুতে আয় কয়ে বয় তোরা এরকম করস খা, হ্যাঁ তোরা তো মারিয়ে লেব, শয়তান এরকম শুরু দিচ্ছে। এরা তো মানুষের পর্যায়ে নাই। চেয়ারম্যান সাহেব আমার মাহফিলে উনি ওদেরকে রিকোয়েস্ট করতেছেন, আমার তো শরম লাগছে। নেম ফেলেটি কি, বিকম বিএ কমার্স, হে আমলে নকল আসিল না, তুমি যে ইচ্ছা মারি মারি দিতেছ, হেই আমলে হেমিয়া আরো কদূর হইলে ডিসিএসপি পুলিশ সুপার এমনি হয়ে যেত গা, শিক্ষাগত যোগ্যতায়। হেমিয়ার তো এই ফদিটা ওনারলে অনেক ছোট ফদ, ওনার ফদ আরো অনেক বড়, আমরা বুঝি। স্যার বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করছি, 65তম বিসিএস এ করতাম, পরে ফিসে নেমে গেছি আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। কোন এটাই হচ্ছে ইবলিসের, এই জিনিসগুলো ইবলিসে খেলা। হাজার মাহফিলটা যখন বড় যৌবন ফাত করে আয়োজকের একজন আয়কো আওয়াজ বাড়া, এবার হাতে ইডালে কাবজাব করে, এর মেশিনের পাওয়ার যা তা দিব। মেশিন যদি 25,000 হয়, বিদ্যুৎ যদি 150 ভোল্টেজ হয়, এটা অনুসারে মেশিন সাপোর্ট করব। তুই হাতের কতক্ষণ কন্যে তিরবি, লাভ নাই, কারণ কন্যে নির্কাম আগে হয়ে গেছে গা, আগে হেরে পাড়া আনবে ওইভাবে। এখন 30টা টেলিভিশন ইবলিসে চাচ্ছে যে একটা আফসারি বেরিয়ে বিষ উড়ে দিই, দিলে আমাদের 1,000 কোটি মানুষ গুগল ট্রান্সলেশনে তার বয়ানটা শুনবে, ওদেরকে মিস করাইলাম, বস আমি আফসারি বাইরে 1 ঘন্টাতেও 5 মিনিট নিছি। তো ইবলিস কত খুশি, এতে হাম টান সাবাইতে আছে, আফসারি তুই ওয়াজ কর, আয় তোরে মাস দিয়ে দিছি, কারণ তোর ব্যাটারি আমি 32 মিনিট সাঁস খাই দিছি, আয় কম জাতের ইবলিস আবার সেঞ্চত্তি আফসারি। ইবলিসের তোরা এত সুযোগ দিতেছ, ইবলিসের তোরাই সুযোগ দিয়ে দিছ। প্রত্যেক দিন এই ঘটনাগুলো বলি, আল্লাহ কথা আল্লাহ, মানুষ রূপি হজরত ইবলিস গাদিবাল্লাহ তাআলা থেকে মাহফিলগুলাকে আশ্রয় দাও। গাদিবাল্লাহ তাআলা মানে আত্রিব দাল্লার গজব হচ্ছে, প্রতিটিবদ্ধ হয়ে গেছ, মাহফিল যাবি চুপচাপ বসে থাকবি। এবার হন রাগ হচ্ছে, মাসলাগুলো বলতেছি টেলিভিশনের সৌজন্যে, গুগল সার্চ দিস আলামাত।